দিগন্ত জোড়া জলরাশির উপর ভেসে থাকা সবুজ পাহাড়ের জলভূমি হল আন্দামান দ্বীপপুঞ্জ। নীল পানির দ্বীপ নামে পরিচিত রূপালী বালুর এই দ্বীপ একসময় ব্রিটিশদের কাছে কালাপানি নামে পরিচিত ছিল। বঙ্গোপসাগরে অবস্থিত মোট 572টি ছোট বড় দ্বীপ নিয়েই মূলত আন্দামান এবং নিকোবর আইল্যান্ড গঠিত হয়েছে। চলুন ঘুরে আসা যাক এই অসাধারণ স্থানটি। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাত ছাড়া হয়ে যাবে। দর্শনীয় স্থান: উন্মুক্ত সাগরে রং বেরঙের মাছ, প্রবাল ওয়াটার সহ মনোরঞ্জনের জন্য আন্দামানে আছে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন আইল্যান্ড। আরও আছে ভাইপার দ্বীপ, যেখানে 14 তলার একটি লাইট হাউস আছে। সেখান থেকে অপার সব সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি। পাশাপাশি ঘুরে দেখতে পারেন রাজধানী শহর পোর্ট ব্লেয়ার। এই শহরটি চারিদিকে সমুদ্র এবং পাহাড়ের বেষ্টনীতে গড়ে উঠেছে। ঘুরে দেখতে পারেন আন্দামানের আরেক অপরূপ স্থান রস আইল্যান্ড। এই জায়গাটি একসময় তার সৌন্দর্য এবং উন্নত জীবনযাপনের কারণে প্যারিস অফ ইস্ট নামেও পরিচিত ছিল। আন্দামান জীবন্ত প্রবালের জন্য পরিচিত। ছোট এই দ্বীপে জনসংখ্যা অনেক কম থাকায় পর্যটকেরা স্বস্তিতে ভ্রমণ করতে পারেন। আরও রয়েছে হ্যাভলক আইল্যান্ড, যেখানে অবস্থিত রাধানগর সৈকতটি এশিয়ার সেরা সমুদ্র সৈকত হিসেবে বিবেচিত। এখানে নীল জলের পাশাপাশি রয়েছে সাদা বালি, ঘন বন, নীল আকাশের ছোঁয়ার সংমিশ্রণ। ডলফিন দেখার জন্য লং আইল্যান্ড পর্যটকদের কাছে খুব জনপ্রিয় স্থান। অন্যদিকে নর্থ বে আইল্যান্ডে রয়েছে স্কুবা ডাইভিং এবং নানান রকম ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা। তাছাড়া একটু সময় নিয়ে বের হলে জীববৈচিত্র্যের সংমিশ্রণে নির্মিত কচল আইল্যান্ডও ঘুরে আসতে পারেন। এছাড়াও আরও দেখে আসতে পারেন এলিফ্যান্ট বিচ। বলা হয় এখানে আগে কোনো হাতি ছিল না। বিহারের সোমপুর থেকে জাহাজে এখানে একজোড়া পুরুষ এবং মহিলা হাতি এনে রাখা হয়। সেই থেকে এই জায়গাটির নাম এলিফ্যান্ট বিচ। মাত্র 950 রুপি খরচ করে স্পিড বোটে ঘুরে আসতে পারে সেখানে। ভ্রমণের সময় এবং অনুমতি: আন্দামান দ্বীপপুঞ্জ ঘুরে আসতে নভেম্বর থেকে মার্চ মাস সবচেয়ে উপযুক্ত সময়। এখানে প্রবেশের জন্য বিদেশি সকল পর্যটকদের অনুমতি নিতে হয়। তবে সাধারণ পর্যটকদের জন্য নিকোবর ভ্রমণ নিয়ে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। থাকার ব্যবস্থা: আন্দামান দ্বীপপুঞ্জে থাকার কোনো সমস্যা নেই। এখানে গেলে পেয়ে যাবেন ছোট বড় অনেক হোটেল, গেস্ট হাউস এবং কটেজ। বাজেট থাকতে হবে 500 থেকে 700 রুপি। কিছু গুরুত্বপূর্ণ টিপস: জাহাজের টিকিট কিনতে এজেন্সির সাথে যোগাযোগ করবেন, আর দরকারি সব কাগজপত্র অবশ্যই সাথে রাখতে ভুলবেন না। যেহেতু দ্বীপে ঘুরতে হবে আপনাকে, তাই টিকিটের ব্যবস্থা আগে থেকেই করে রাখুন। খেয়াল রাখবেন আবহাওয়ার কারণে যে কোনো সময় জাহাজ চলাচল বন্ধ থাকতে পারে। এখানে জারোয়াদের ছবি তোলা কঠোরভাবে নিষেধ। রয়েছে আইনগত শাস্তি। এছাড়া প্রাকৃতিক কোনো জিনিস সাথে করে আনবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং।